হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব ফ্রান্সিস বেকনের ফেমাস এসে অফ ফ্রেন্ডশিপ নিয়ে। অফ ফ্রেন্ডশিপের ফার্স্ট হাফ নিয়ে আগের ভিডিওতে আলোচনা করেছি, এখন বাকি অংশ নিয়ে আলোচনা করব। ফ্রান্সিস বেকন অফ ফ্রেন্ডশিপ এসের মধ্য দিয়ে একজন বন্ধুর গুরুত্ব কতটুকু তা বোঝানোর চেষ্টা করেছেন। বন্ধু আমাদের কঠিন সময়ে পরামর্শক হিসেবে কাজ করে এবং বিপদের বন্ধু। এছাড়া দেখা যায় যে মৃত্যুর পর আমাদের অসমাপ্ত কাজগুলো শেষ করতে বন্ধুর কোনো জুড়ি নেই, এসব কিছুই তিনি এখানে তুলে ধরেছেন। তাহলে শুরু করি। দ্য সেকেন্ড ফ্রুট অফ ফ্রেন্ডশিপ ইজ হেল্পফুল অ্যান্ড সোভারেন ফর দ্য আন্ডারস্ট্যান্ডিং অ্যাজ দ্য ফার্স্ট ইজ ফর দ্য অ্যাফেকশনস। এখানে বলা হচ্ছে বন্ধুর দ্বিতীয় সুফল হলো বন্ধুত্বটা আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয় এবং আমাদের যে সঠিক উপলব্ধিতে মানে আন্ডারস্ট্যান্ডিংয়ে বন্ধু আমাদের অনেক বেশি হেল্প করে। ফার্স্ট এটি আমাদের কি করে, আবেগ ঘন সম্পর্ক স্থাপনে সাহায্য করে, মানে এফেকশনস ক্রিয়েটে অনেক বেশি হেল্প করে। ফর ফ্রেন্ডশিপ মেড ইন ডিড অ্যাফেয়ার ডে ইন দ্য অ্যাফেকশনস ফ্রম স্ট্রং অ্যান্ড টেম্পেস্ট। কোনো প্রবলেমে থাকলে বা আমাদের মধ্যে কোনো যখন স্ট্রং আসে আমাদের লাইফে, তখন এই জিনিসটা কাটিয়ে তুলতে বন্ধুর এফেকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই বন্ধুত্বটা সম্পর্কটা কি করে, মেড ডে লাইট ইন দ্য আন্ডারস্ট্যান্ডিং আউট অফ ডার্কনেস অ্যান্ড কনফিউশন অফ থটস। বন্ধুত্ব জিনিসটা আমাদের কাছে দেখা যায় কি আমাদের কোনো অস্পষ্টতা থাকলে ওই জিনিসটা কাটিয়ে তুলতে সাহায্য করে, মনে যখন কোনো কনফিউশন থাকে ওটাও ক্লিয়ার করতে সাহায্য করে এবং আমাদের চিন্তাধারায় ডে লাইটের মতো কাজ করে। নেদার ইজ দিস টু বি আন্ডারস্টুড অনলি অফ ফেথফুল কাউন্সিল হুইচ এ ম্যান রিসিভড ফ্রম হিজ ফ্রেন্ড, বাট বিফোর ইউ কাম টু দ্যাট সার্টেন ইট ইজ দ্যাট হু সো এভার হেথ হিজ মাইন্ড ফ্রড উইথ মেনি থটস। এখানে বলা হচ্ছে দেখা যাচ্ছে যে বন্ধু থেকে যে পরামর্শটা আমরা পাই সেটাকে শুধু পরামর্শ হিসেবে যদি ধরি বললে কিন্তু হবে না, কিন্তু পরামর্শ পাওয়ার আগে দেখা যায় কি আমাদের মাইন্ডে বিভিন্ন ধরনের প্রবলেমস দেখা দেয় বা আমরা আমাদের নিজের সাথে নিজে যুদ্ধ করতে থাকি। ওই জিনিসগুলো যখন আমরা বন্ধুর সাথে আলোচনা করব, ওই জিনিসগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, আমাদের মনের সব কনফিউশন দূর হয়ে যাবে এবং যেটা নিয়ে আমরা কনফিউজ ছিলাম ওই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে, মনের সব কিছু ভারটা হালকা হয়ে যাবে। এরপর বলা হচ্ছে আপনি যখন কোনো বন্ধুর সাথে আপনার প্রবলেমসগুলো শেয়ার করবেন, তখন দেখা যাবে হি টোস্ট হিজ থটস মোর ইজিলি, হি মার্শালড দ্যাম মোর অর্ডারলি, হি সেড হাউ দে লুক হোয়েন দে আর টার্নড ইনটু ওয়ার্ডস। তখন দেখা যাবে আপনার যে থটস রয়েছে ওইটা ইজিলি টোস্ট করবে, আপনার চিন্তাধারাগুলো একদম গুছানো হয়ে যাবে এবং যে জিনিসগুলো আপনি মাথায় এতক্ষণ চিন্তা করছিলেন সেগুলো যখন ওয়ার্ডস আকারে বের হয় টার্নড ইনটু ওয়ার্ডস, তখন দেখা যাবে জিনিসগুলো মানে খুব অর্ডারলি একদম সিম্পল মনে হয়ে যাবে। তখন আপনি নিজেকে কি মনে করবেন, ওয়াইজার দ্যান হিমসেলফ, মানে তখন আপনি নিজেকে আরো বেশি কি ওয়াইজার মনে করবেন। দ্যাট মোর বাই অ্যান আওয়ার্স ডিসকোর্স দেন বাই অ্যা ডেজ মেডিটেশন। এখানে বলা হচ্ছে সারা দিন কোনো একটা ব্যাপার নিয়ে চিন্তা করার চেয়ে এক ঘন্টা বন্ধুর সাথে আলোচনা করাটা অনেক বেশি কার্যকরী। ইট ওয়াজ ওয়েল সেড বাই থেমিস্টোকলস টু দ্য কিং অফ পার্সিয়া। এখানে থেমিস্টোকলস পার্সিয়ার রাজাকে চমৎকার একটা কথা বলেছিলেন, দ্যাট স্পিচ ওয়াজ লাইক ক্লথ অফ অ্যারোস। আমাদের যে স্পিচ রয়েছে কথা বলাটা সেটা হচ্ছে অনেকটা নকশি কাঁথার মতো, ওপেন অ্যান্ড পুট অ্যাভ্রোড হোয়ার বাই দ্য ইমেজারি ডট অ্যাপেয়ার ইন ফিগার হোয়ার অ্যাজ ইন থটস দে লাই বাট অ্যাজ ইন প্যাক্স। তিনি বলছেন আমরা যখন নকশি কাঁথার কথাই চিন্তা করি, নকশি কাঁথাটা যখন খুলে দেওয়া হবে তখন দেখা যাবে কি সেখানে যে ধরনের ফুল রয়েছে বা কারুকার্য রয়েছে সব কিছু আমরা ইজিলি দেখতে পাবো। ঠিক আমাদের মনের চিন্তাধারাগুলোকে যদি আমরা কারো সামনে স্পিচ আকারে তুলে ধরি, তখন দেখা যাবে যত প্রবলেমস রয়েছে সব কিছু সহজে কি ফুটে উঠবে। আর যদি আমাদের মনের মধ্যে ব্যাপারগুলো রেখে দিই তখন ওটা অনেকটা পোটলার মতো মনে হবে। যেমন ধরেন কোনো কিছু প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখলে দেখা যায় ভেতরে কী আছে আমরা ইজিলি বুঝতে পারি না, কিন্তু প্যাকেটটা যখন খোলা হয় দেখা যায় কি সেখানে কী আছে না আছে সব দেখতে পারি। ঠিক তেমনি চিন্তাগুলোকে মাথায় রেখে দিলে সেটা অনেক বেশি প্রবলেম ক্রিয়েট করবে, কিন্তু যখন আপনি স্পিচ আকারে কারোর সাথে শেয়ার করবে তখন জিনিসটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। নেদার ইজ দিস সেকেন্ড ফ্রুট অফ ফ্রেন্ডশিপ ইন ওপেনিং দ্য আন্ডারস্ট্যান্ডিং রেস্টেন্ট অনলি টু সার্চ ফ্রেন্ডস অ্যাজ আর অ্যাবল টু গিভ এ ম্যান কাউন্সিল। এখানে বলা হচ্ছে বন্ধুত্বের এই যে দ্বিতীয় সুফল পরামর্শ গ্রহণের যে ব্যাপারটা, সেটা আপনি তখনই পাবেন যখন কি আপনাকে সৎ পরামর্শ দেওয়ার মতো এমন কোনো বন্ধু থাকবে। বাট ইভেন উইদাউট দ্যাট এ ম্যান লার্ন অফ হিমসেলফ অ্যান্ড ব্রিং হিজ ওন থটস টু লাইট অ্যান্ড
his wits as against a stone. এখানে বলা হচ্ছে ধরুন আপনার যদি কোনো ভালো বন্ধু থাকে পরামর্শ দেওয়ার মতো, তাহলে কি বন্ধুত্বের দ্বিতীয় সুফলটা আপনি ভোগ করতে পারবেন, কিন্তু আপনার যদি সেরকম পরামর্শ দিতে পারবে এমন কোনো বন্ধু নাও থাকে, তাহলে আপনি তাও আপনি উপকৃত হতে পারবেন। কেন হচ্ছে কি, আপনি এতে করে আপনি নিজের সম্পর্কে জানতে পারবেন। এ ম্যান লার্নড অফ হিমসেলফ, নিজের সম্পর্কে জানতে পারে। আপনি যখন আপনার মনের কথা আরেকজনের কাছে তুলে ধরছেন, আপনি নিজের সম্পর্কে ইজিলি অনেক ক্লিয়ার হয়ে যাবেন। তা আপনার যে ভাব প্রকাশ করতে পারেন, এটা আপনার বুদ্ধিকে আরও কী করবে, শান করবে। যেমন একটা ভোঁতা পাথরের কথা চিন্তা করে, স্টোন, স্টোনের ক্ষেত্রে কী হয়, স্টোন কিন্তু কোনো কিছুই কাটতে পারে না, কিন্তু আপনি তাতে যদি কোনো ছুরি বা কোনো কিছুকে ঘষতে থাকেন, তখন দেখা যাবে কি ছুরিটা একদম শার্প হয়ে যাবে। ঠিক মানুষও সেই রকম, আপনার মনের ভাবনাগুলোকে যদি আপনি কোনো স্ট্যাচু কিংবা কোনো পিকচারের সাথেও শেয়ার করেন, তাহলে কী হবে, আপনার মনের আবদ্ধ যে ভাবটা, ওই জিনিসটা অনেক বেশি শানিত হয়ে উঠবে। তাই নিজের মনের কথা মনে না রেখে একজন বন্ধু খুঁজে তাকে বলা উচিত, কিন্তু বন্ধু ফেথফুল হতে হবে। অ্যাড নাও টু মেক দিস সেকেন্ড ফ্রুট অফ ফ্রেন্ডশিপ কমপ্লিট, দ্যাট আদার পয়েন্ট হুইচ লেট মোর ওপেন অ্যান্ড ফলেন উইদিন ভলগার অবজারভেশন হুইচ ইজ ফেথফুল কাউন্সেল ফ্রম এ ফ্রেন্ড। এখানে বলা হচ্ছে বন্ধুত্বের দ্বিতীয় সফল পূর্ণতা পায় যা আরও খোলামেলা এবং সুস্পষ্ট। এখানে বলছে আমরা যদি বন্ধুর সাথে খোলামেলাভাবে নিজের কথাগুলো তুলে ধরি, তাহলে দেখা যাবে কি আমাদের জন্য আরও বেশি উপকৃত হবে। এখানে হেরাটিক, একজন হেরোক্লিটাসের ধাঁধার কথা বলা হয়েছে, তিনি বলেছেন ড্রাই লাইট ইজ এভার দ্য বেস্ট, মানে নীরস হৃদয় শ্রেষ্ঠ। এটা বলার কারণ হচ্ছে অ্যান্ড সার্টেন ইট ইজ দ্যাট দ্য লাইট দ্যাট এ ম্যান রিসিভ বাই কাউন্সেল ফ্রম অ্যানাদার ইজ ড্রায়ার অ্যান্ড পিওরার দেন দ্যাট হুইচ কামস ফ্রম হিজ ওন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড জাজমেন্ট হুইচ ইজ এভার ইনফিউজড অ্যান্ড ড্রেন্সড ইন হিজ এফেকশনস অ্যান্ড কাস্টমস। এখানে বলা হচ্ছে নীরস হৃদয়ই শ্রেষ্ঠ। কেন, আপনি যদি অন্য কারো কাছ থেকে উপদেশ গ্রহণ করেন, তখন দেখা যাবে কি সে একদম একটা বিচার বিবেচনা করে একটা স্বচ্ছ ধারণা দিবে, কিন্তু আপনি যদি নিজের সম্পর্কে নিজে চিন্তা করতে থাকেন, তখন কিন্তু সেই জিনিসটার ক্ষেত্রে দেখা যাবে কি অনেক আবেগ এবং মানে অনেক কিছু মিশ্রিত থাকবে, কারণ আমরা নিজেদেরকে অনেক বড় মনে করি। যেমন ধরেন আমরা অনেক বড় ভুল করলাম, কিন্তু চিন্তা করছি না এটা হয়তো আমার ভুল না, হয়তো অন্য কারোর দ্বারা আমাকে ভুল প্রমাণ করা হচ্ছে, এমন অনেক কিছু আমরা মনে করতে পারি, কারণ আমরা নিজেরাই নিজেদের বড় দোষামতকারী হয়ে থাকি। তাই নিজের থেকেও আপনি যদি আপনার বন্ধুর কাছ থেকে একটা কোনো জিনিস উপদেশ গ্রহণ করেন, সেটার অনেক বেশি স্বচ্ছ হবে। সো অ্যাজ দেয়ার ইজ অ্যাজ মাচ ডিফারেন্ট বিটুইন দ্য কাউন্সেল দ্যাট এ ফ্রেন্ড গিফট অ্যান্ড দ্যাট এ ম্যান গিফট হিমসেলফ, আপনার বন্ধু আপনাকে যেই উপদেশ দিবে সেটা এবং আপনি নিজেকে নিজে যে উপদেশ দিবেন, দুটার মধ্যে অনেক তফাত। কারণ হচ্ছে দেয়ার ইজ বিটুইন দ্য কাউন্সেল অফ এ ফ্রেন্ড অ্যান্ড অফ এ ফ্ল্যাটারার, কারণ একজন হচ্ছে বন্ধুর পরামর্শ আরেকজন হচ্ছে তোষামোদকারের পরামর্শ। তোষামোদকারী মানে আমাদের নিজেদের কথাই বলা হচ্ছে। ফর দেয়ার ইজ নো সাচ ফ্ল্যাটারার অ্যাজ ইজ এ ম্যান সেলফ অ্যান্ড দেয়ার ইজ নো সাচ রিমেডি এগেনস্ট ফ্ল্যাটারি অফ এ ম্যান সেলফ অ্যাজ দ্য লিবার্টি অফ এ ফ্রেন্ড। এখানে বলা হচ্ছে যে নিশ্চিতভাবে অন্যের কাছ থেকে যে উপদেশটা আমরা লাভ করি সেটা কি, মানে আমাদের বন্ধুর কাছ থেকে আমরা যেটা পেয়ে থাকি সেটা আমাদের মতো তোষামোদকারী, মানে ব্যক্তি নিজের তোষামোদের বিরুদ্ধে একটা মুখ্যম অস্ত্র হিসেবে কাজ করে। এখানে এরপর বলা হয় কাউন্সেল ইজ অফ টু শর্টস, উপদেশ দুই ধরনের হয়, দ্য ওয়ান কাউন্সিলিং ম্যানার্স দ্য আদার কাউন্সিলিং বিজনেস। দুই ধরনের মানে উপদেশ রয়েছে, একটা হচ্ছে বিজনেসের ক্ষেত্রে আর একটা হচ্ছে নৈতিকতার ক্ষেত্রে। ফর দ্য ফার্স্ট দ্য বেস্ট প্রিজারভেশন টু কিপ দ্য মাইন্ড ইজ হেলথ ইজ দ্য ফেথফুল অ্যাডমোনিশন অফ এ ফ্রেন্ড। এখানে বলা হচ্ছে প্রথম মানে আমাদের যে মানসিক সুস্থতা রয়েছে সেটা বজায় রাখার জন্য একজন বন্ধুর গঠনমূলক সমালোচনা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। The calling of a man's self to a strict account is a medicine, sometimes too piercing and corrosive. এখানে বলা হচ্ছে যেমন ধরেন আমাদের কোনো ত্রুটি, আমাদের কোনো প্রবলেমস রয়েছে, সেগুলো নিয়ে যদি কেউ সমালোচনা করা বা তেতো কথা বলে, সেটা কিন্তু অনেকটা মেডিসিনের মতো কাজ করে। রিডিং গুড বুকস অফ মোরালিটি, আমরা যদি কোনো নৈতিকতার বই পড়ি সেটা কিন্তু খুব একটা আমাদের কাজ করে না, মানে খুব একটা কানে ঢুকে না, কিন্তু কেউ যদি আমাদেরকে কোনো তেতো কথা ঢুকায় দেয় তখন দেখা যায় কি গায়ের মধ্যে মনে হয় যেন এখনই চ্যাত ভেদ সব কিছুই কাজ করছে, ঠিক ওরকম। অবজারভিং আওয়ার ফলস ইন আদার্স ইজ সামটাইমস ইমপ্রপার ফর আওয়ার কেস, দেখা যাচ্ছে কি আমরা আমাদের দোষগুলো যদি অন্যের মধ্যে দেখি তখন এই জিনিসটা কিন্তু আমাদের জন্য খুবই অসঙ্গত হিসেবে কাজ করে।
बट द बेस्ट रिसीप्ट इज द एडमोनिशन ऑफ ए फ्रेंड। इट इज ए स्ट्रेंज थिंग टू बिहोल्ड दैट ग्रोस एरर्स एंड एक्सट्रीम एब्सर्डिटीज मेनी डू कमिट फॉर वांट ऑफ ए फ्रेंड टू टेल देम ऑफ देम टू द ग्रेट। এখানে মেইনলি বলা হচ্ছে, যেমন ধরেন আমরা অনেক সময় দেখা যায় অনেক ধরনের বড় বড় ভুল করে থাকি। এই জিনিসটা খুবই অবাক করার ব্যাপার যে সৎ পরামর্শ দেওয়ার বন্ধুর অভাবেই কিন্তু আমরা অনেক বড় বড় ভুল করে থাকি। অনেক সময় কি হয়, আমাদের ফেম এবং ফরচুন, সুনাম এবং অর্থের ক্ষতি করে থাকি শুধুমাত্র একজন উপযুক্ত পরামর্শদাতার অভাবে। তাই লাইফে একজন ভালো বন্ধু খুবই এসেনশিয়াল। বেশি থাকার দরকার নেই, খুব কম হলেও একজন দুজন হলেও যথেষ্ট, একজন হলেও যথেষ্ট। ফর অ্যাজ এস টি জেমস সেড, দে আর অ্যাজ ম্যান দ্যাট লুক সামটাইমস ইন টু এ গ্লাস অ্যান্ড প্রেজেন্টলি ফরগেট দেয়ার ওন শেপ অর ফেভার। এখানে কথা এই অ্যাস টি জেমসের কথা বলা হচ্ছে। অ্যাস টি জেমস বলেছেন, যার বন্ধু নেই তারা কিছুক্ষণ আগে নিজেদের আয়নাতে যে চেহারা দেখেছে সেটাও ভুলে যায়। মানে আপনার বন্ধু নেই তার মানে হচ্ছে কি, আয়নায় দেখা আপনার চেহারাটাও আপনি ভুলে যাবেন। মানে বন্ধু এতটা এসেনশিয়াল একটা মানুষের লাইফে, বন্ধু ছাড়া লাইফে কোনো কিছুই করা যাবে না। বন্ধু আপনার জন্য মিররের মতো কাজ করবে। অ্যাজ ফর বিজনেস এ ম্যান মে থিঙ্ক ইফ হি উইন দ্যাট টু আই সি ওয়ান মোর দেন ওয়ান। এখানে মেনলি কিছু মানুষের উদাহরণ দেওয়া হচ্ছে। কিছু একটা বোকা ধরনের মানুষ থাকে, ব্যবসার ক্ষেত্রে দেখা যায় কিছু মানুষ চিন্তা করে দুই চোখ এক চোখের চেয়ে বেশি দেখে না। আবার অনেকে বলে খেলোয়াড় দর্শক থেকে ভালো খেলা দেখে। আরও কিছু মানুষ রয়েছে তারা মনে করে কি, যারা গান চালায় তারা মনে করে কি, কাঁধে এবং হাতে রেখে যদি গুলি করেন দোনোটা একই ব্যাপার। আসলে এই জিনিসগুলো খুবই তফাৎ। কখনো হাতে এবং কাঁধে রেখে গুলি করা সেম জিনিস হতে পারে না। শুধুমাত্র যারা আত্মগর্ভী, নিজেদের গর্ভে যারা একদম ফুলে উঠে, তারাই শুধুমাত্র কি এই ধরনের ব্যাপারগুলো চিন্তা করতে থাকে। আচ্ছা যাই হোক, বাট হোয়েন অল ইজ ডান দ্য হেল্প অফ গুড কাউন্সিল ইজ দ্যাট হুইচ সেভ বিজনেস স্ট্রেট। এরপর কী করে একজন মানে একজন ভালো সুস্থ পরামর্শদাতা কী করে আপনার সব কিছুকে একদম ঠিক পথে নিয়ে আসতে পারে। ইফ এনি ম্যান থিঙ্ক, যদি কোনো মানুষ চিন্তা করে দ্যাট হি উইল টেক কাউন্সিল বাট ইট শ্যাল বি বাই পিচেস। কোনো মানুষ যদি চিন্তা করে সে বুদ্ধি কারো থেকে পরামর্শ নেবে, তবে সেটা এক এক ক্ষেত্রে এক একজনের কাছ থেকে নেবে। আক্সিং কাউন্সিল ইন ওয়ান বিজনেস অফ ওয়ান ম্যান, ধরেন একটা কাজের জন্য এর থেকে নিলাম, আর একটা কাজের জন্য আরেকজনের থেকে নিলাম। হ্যাঁ ঠিক আছে, ব্যাপারটা ঠিক হবে, কারণ অন্তত পরামর্শ না নেওয়ার থেকে এই জিনিসটা বেটার। তবে মনে রাখতে হবে এটাতে করে আপনার দুইটা ডেঞ্জারাস থিং আপনার সাথে হতে পারে। ওয়ান, দ্যাট হি শ্যাল নট বি ফেথফুলি কাউন্সিল্ড, হতে পারে কি আপনাকে সে ঠিকভাবে পরামর্শ দিতে পারছে না, সেরকম হতে পারবে। ফর ইট ইজ এ রেয়ার থিং, এক্সপেক্ট ইট বি ফ্রম এ পারফেক্ট অ্যান্ড এন্টায়ার ফ্রেন্ড টু। তবে এটা ভিন্ন ব্যাপার যে আপনি আপনার বন্ধুর কাছ থেকে যে পরামর্শটা পাবেন সে জিনিসটা একদম অন্যরকম হবে, সেটা কেউই আপনাকে দিতে পারবে না। দ্য আদার দ্যাট শ্যাল হ্যাভ কাউন্সিল গিভেন হার্টফুল এবং আনসেফ। একটা হচ্ছে কি, সে হয়তো আপনাকে ঠিক পরামর্শ দিবে না, আর একটা হচ্ছে আপনার জন্য ক্ষতিকর এবং বিপজ্জনক হতে পারে। কারণ সে পরামর্শ খানিকটা কি হতে পারে, আপনার জন্য মিক্সড পার্টলি অফ মিসচিফ, মানে সেখানে অনিষ্ট থাকতে পারে, অথবা পার্টলি অফ রিমেডি, কিছুটা কি উপকারের মিশ্রণ থাকতে পারে। যেমন আপনি এমন একজন মানুষ থেকে পরামর্শ নিলেন যে আপনার কাছ থেকে কোনো কিছু পাওয়ার আসে, আপনার সম্পর্কে ভালো বললো, আপনি খারাপ করলেন তাও ভালো বললো, তাহলে কি সেটা আপনার জন্য খারাপ হবে? তাই কি যদি আপনি বিভিন্ন জন থেকে পরামর্শ নেন সেটা আপনার জন্য ভালো হবে না। ইভেন অ্যাজ ইফ ইউ উড কল এ ফিজিশিয়ান, যদি আপনি কোনো ডাক্তারের কাছে যান তখন দেখা যাবে কি, দ্যাট ইজ থট গুড ফর দ্য কিওর ফর দ্য ডিজিজ ইউ কমপ্লেন অফ বাট ইজ আনএকুয়েন্টেড উইথ ইউর বডি। আপনি কোনো ডাক্তারের কাছে গেলেন, দেখা গেল কি সে ডাক্তারটা আপনার যে প্রবলেম হয়েছে সে সম্পর্কে একদম এক্সপার্ট, কিন্তু সে আপনার বডি সম্পর্কে কিছুই জানে না, তাহলে কি হবে, আপনি হয়তো সাময়িক সে রোগটা থেকে মুক্তি পেয়ে যাবেন কিন্তু আপনার পুরো শরীরে আরও অনেক বড় ডিজিজ দেখা দিবে। সো কিওর দ্য ডিজিজ অ্যান্ড কিল দ্য পেশেন্ট, ওই রোগটা তো সেরে উঠলো কিন্তু ওই পেশেন্টই মরে গেল। তাহলে সেই ট্রিটমেন্ট দিয়ে আপনি কী করবেন, একটা রোগ সারা দিকে আপনি নিজেই মরে গেলেন। বাট এ ফ্রেন্ড দ্যাট ইজ হোললি অ্যাকোয়েন্টেড উইথ দ্য ম্যানস স্টেট, কিন্তু একজন বন্ধু কী হয় আমাদের সামগ্রিক অবস্থা সম্পর্কে মানে সে সব কিছু সম্পর্কে অ্যাওয়ার্ড থাকে। বাই ফার্দারিং এনি প্রেজেন্ট বিজনেস হাউ হি
এবং সে কি করবে, সে আমাদেরকে এমন বুদ্ধি দিবে যে জিনিসটা আমাদের ক্ষতি করবে না, সামগ্রিকভাবে কোনো লোকসানে ফেলবে না, আমাদেরকে কোনো প্রকার কি আশঙ্কার দিকে নিয়ে যাবে না। কিন্তু যদি যে মানুষটা আপনার সম্পর্কে জানে না তার কাছ থেকে পরামর্শ নেন, তাহলে দেখা যাবে সেটা আপনার বড় লস হয়ে যাবে, জীবন নাশেরও শঙ্কা থাকে। আফটার দিস টু নোবেল ফ্রুটস অফ ফ্রেন্ডশিপ ফলো দ্য লাস্ট ফ্রুট। এবার এখন কি শেষ ফ্রুটের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে কি আপনি পরামর্শ নেবেন, তারপর হচ্ছে যে এখন বলা হচ্ছে আপনি আপনার বন্ধু থেকে সাহায্য নেওয়ার কথা। এখানে ডালিমের কথা বলা হচ্ছে, পোমেগ্রান্ট ফুল অফ মেনি কার্নেলস, মানে দেখা যায় কি ডালিম একদম রসালো কোয়াতে পরিপূর্ণ থাকে। এখানে বলা হচ্ছে বন্ধুর কথা, বন্ধু একদম পুরোটাই আমাদের জন্য উপকারী। আই মিন এইড, মানে সাহায্যের কথা বলা হচ্ছে, আপনি যখন কোনো প্রবলেমে থাকবেন দেখা যাবে কি বন্ধু আপনাকে সাহায্যের জন্য এগিয়ে আসবে। হিয়ার দ্য বেস্ট ওয়ে টু রিপ্রেজেন্ট টু লাইফ দ্য ম্যানিফোল্ড ইউজ অফ ফ্রেন্ডশিপ ইজ টু কাস্ট অ্যান্ড সি হাউ মেনি থিংস দেয়ার আর হুইচ এ ম্যান ক্যান নট ডু হিমসেলফ। এখানে বলা হচ্ছে কি আমাদের লাইফে এমন কিছু জিনিস আছে যা আমরা নিজেদের জন্য করতে পারি না। দ্যাট এখানে এরপর একজন মনীষীর, প্রাচীন মনীষীর কথা বলা হয়, তিনি বলেন দ্যাট এ ফ্রেন্ড ইজ অ্যানাদার হিমসেলফ, আমাদের বন্ধু হচ্ছে আমাদের আরেকজনের আরেকটা প্রতিকৃতি। তিনি আরও বলেন ফর দ্যাট এ ফ্রেন্ড ইজ ফার মোর দ্যান হিমসেলফ, আসলে কি বন্ধু তার চেয়েও বেশি কিছু। এটা ফ্রান্সিস বেকন মনে করেন, একজন প্রাচীন মনীষী বলেছেন বন্ধু হচ্ছে কি আমাদের আরেকটা রূপ, কিন্তু ফ্রান্সিস বেকন বলেন তার থেকেও বেশি কিছু। ম্যান হ্যাভ দেয়ার টাইম ডাই মেনি টাইমস ইন ডিজায়ার অফ সামথিংস হুইচ দেয়ার প্রিন্সিপাল ইট টেক টু হার্ট। দেখা যায় কি মানুষ একটা নির্দিষ্ট সময় থাকে, মানে সেই সময় সে কিছু আকাঙ্ক্ষাও থাকে যেগুলো অপূর্ণ থেকে যায়, এবং এরপর কি মানুষ মৃত্যুবরণ করেন। দেখা যায় কি ছেলে মেয়ের বিয়ে দেওয়ার ব্যাপারটা থেকে যায়, আরও দ্য ফিনিশিং অফ এ ওয়ার্ক অর দ্য লাইফ, আরও অনেক কাজ রয়ে যায় যেগুলো কি আমরা সম্পূর্ণ করার আগে মৃত্যুবরণ করি। ইফ এ ম্যান হ্যাভ এ ট্রু ফ্রেন্ড, যদি কোনো মানুষের একটা ট্রু ফ্রেন্ড থাকে, হি মে রেস্ট অলমোস্ট সিকিউর দ্যাট দ্য কেয়ার অফ দিস থিংস উইল কন্টিনিউ আফটার হিম। যদি কারো প্রকৃত বন্ধু থাকে তাহলে কি সে নিশ্চিন্তে থাকতে পারে কি সে যদি চলে যায় তাহলে তার কাজগুলো তার বন্ধু সমাপ্ত করে দিবে। সো দ্যাট এ ম্যান হ্যাভ অ্যাজ ইট ওয়ার টু লিভস ইন হিজ ডিজায়ার্স, এ ম্যান হ্যাভ এ বডি অ্যান্ড দ্যাট বডি ইজ কনফাইন্ড টু এ প্লেস, বাট হোয়ার ফ্রেন্ডশিপ ইজ অল অফিসেস টু অফ লাইফ আর অ্যাজ ইট ওয়ার গ্রান্টেড টু হিম অ্যান্ড হিজ ডিপুটি। এখানে বলা হচ্ছে যেমন ধরেন আমাদের তো একটাই শরীর, আমরা এক জায়গায় ধরেন কোনো একটা কাজে আটকা পড়ে আছি, কিন্তু আমাদের একটা বন্ধু আছে, দেখা যাচ্ছে কি আমাদের অনেক কাজ থাকে, তাকে দিয়ে চাইলে কি আমরা ইজিলি আমাদের অন্য কাজগুলো করিয়ে নিতে পারি। মানে যদি আপনার একটা বন্ধু থাকে আপনি তাকে দিয়েও কি আপনার অন্য কাজগুলো করিয়ে নিতে পারেন। ফর হি মে এক্সারসাইজ দেম বাই হিজ ফ্রেন্ড, মানে আপনার যে অন্য কাজগুলো রয়েছে সেগুলো চাইলে কি আপনি আপনার বন্ধুর হাতে করিয়ে নিতে পারেন, না আপনার কাজেরও হেল্প হয়ে যাবে আপনার যদি বন্ধু থাকে। হাউ মেনি থিংস আর দেয়ার হুইচ এ ম্যান ক্যান নট উইথ এনি ফেস অর কামলিনেস সে অর ডো হিমসেলফ। এখানে আমাদের লাইফে এমন অনেক কিছু জিনিস আছে যা আমরা নিজেদের জন্য করতে পারি না, কিন্তু একটা ফ্রেন্ড ইজিলি করে দেয়। এ ম্যান ক্যান স্কেয়ার্স অ্যালিজ হিজ ওন ম্যারেজ উইথ মডেস্টি। এখানে বলা হচ্ছে আমাদের যে গুণগুলো রয়েছে চাইলে কি সেগুলো আমরা বিনয়ের সাথেও সেগুলো বলতে পারি না, কিংবা বড় গলায় চাইলেও সেটা আমরা বলতে পারি না। এ ম্যান ক্যান নট সামটাইমস ব্রোক টু সাপ্লিকেট অর ব্যাগ, দেখা যাচ্ছে কি মানুষ চাইলে কি মিনতি কাকুতি মিনতি করেও নিজের কথাগুলো বলতে পারে না, কিন্তু একটা ফ্রেন্ড, বাট অল দিস থিংস আর গ্রেসফুল ইন এ ফ্রেন্ডস মাউথ হুইচ আর ব্লাশিং ইন এ ম্যানস ওন। কিন্তু এইসব কিছু বন্ধুর মুখে খুব চমৎকার মানিয়ে যায়, যেমন মানুষ কি নিজের মুখে বলতে গেলে লজ্জায় একদম লাল হয়ে যাবে। সো অ্যাগেইন এ ম্যানস পার্সন হেড মেনি প্রপার রিলেশনস হুইচ হি ক্যান নট পুট অফ, মানে ব্যক্তি জীবনে দেখা যায় কি অনেকগুলো সম্পর্ক রয়েছে চাইলে কি সে সেগুলো ছিন্ন করতে পারে না। এ ম্যান ক্যান নট স্পিক টু হিজ সান অ্যাবাউট অ্যাজ এ ফাদার, ছেলের কে বাপ কি করতে পারে না, বাবা হিসেবে অনেক কিছু বলতে পারে না, কিন্তু টু হিজ ওয়াইফ বাট অ্যাজ এ হাজব্যান্ড, টু হিজ এনিমি বাট আপন টার্মস। দেখা যাচ্ছে আপনি ছেলেকে বাবা হয়ে কিছু বলতে পারছেন না, কিংবা হাজব্যান্ড হয়ে ওয়াইফকে অনেক কিছু বলতে পারছে না, কিংবা এনিমিকেও বলা যাচ্ছে না, কিন্তু ওই জিনিসগুলো প্রয়োজনের ক্ষেত্রে আপনার বন্ধু আপনাকে খুব ইজিলি বলে দিতে পারে। নট অ্যাজ ইট বাট এখানে মেইনলি কবি বোঝাতে চেয়েছেন যে ব্যাপারগুলো আমরা মানুষের সামনে খুব ইজিলি বলতে পারি না, বা আমাদের সম্পর্কের খাতিরে হয়তো সম্পর্ক খারাপ হয়ে যাবে এই চিন্তা করেও প্রিয়জনকে বলতে পারি না, ওই জিনিসগুলো ইজিলি দেখা যাচ্ছে কি বন্ধুর কাছে বন্ধু সেগুলো তুলে ধরতে পারে। অ্যাট লাস্ট কবি বলেছেন আই হ্যাভ গিভেন দ্য রুল, কবি একটা রুলস দিচ্ছেন, হোয়ার এ ম্যান ক্যান নট ফিটলি প্লে হিজ পার্ট
মানে যে মানুষটা নিজের লাইফে নিজের রোলটা ঠিক মতো প্লে করতে পারে না, ইফ হি হ্যাভ নট এ ফ্রেন্ড, আর যদি তার কোনো বন্ধু না থাকে, হি মে কুইট দ্য স্টেজ। তার কি করা উচিত? এর রঙ্গমঞ্চটা ছেড়ে বিদায় নেওয়া উচিত। মানে ধরেন আপনি আপনার লাইফের কাজগুলো ঠিকমতো করতে পারছেন না, বা আপনার যে দায়িত্ব সেটা ঠিকমতো পালন করতে পারছেন না, এবং এছাড়া কি আপনার কোনো বন্ধুও নেই, তাহলে কি করা উচিত? এই যে দুনিয়া নামক যে রঙ্গমঞ্চ রয়েছে, যে স্টেজ রয়েছে, এটা ছেড়ে আপনার চলে যাওয়া উচিত। এটা ফ্রান্সিস বেকনের একটা রুলস। এখানেই অফ ফ্রেন্ডশিপের শেষ হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন, অনেক বড় একটা এসে। ধন্যবাদ সবাইকে। বিভিন্নভাবে তিনি ফ্রেন্ডের গুরুত্বটা এখানে তুলে ধরতে চেয়েছেন, যে একটা মানুষের লাইফে ফ্রেন্ডটা কত ইম্পর্টেন্ট। আপনি আপনার ফ্রেন্ডের উপর যেভাবে ডিপেন্ডেন্ট হতে পারবেন, অন্য কারোর উপর হতে পারবেন না, কারণ আপনার ফ্রেন্ড আপনাকে সঠিক পরামর্শ দিবে। হয়তো তার কথাগুলো তেতো হতে পারে, কিন্তু সঠিক পরামর্শ দিবে। কিন্তু আপনার সম্পর্কে যে মানুষটা জানে না, তার কাছে গিয়ে যদি পরামর্শ চান, দেখা যাবে কি হয়তো সাময়িক আপনি শান্তি পাবেন, প্রবলেম সলভ হবে, কিন্তু আপনার লাইফের অনেক বড় প্রবলেম হয়ে যাবে। এই হলো পুরো এসের সারসংক্ষেপ। ধন্যবাদ সবাইকে।